আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আরেকটি ভিডিওতে। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। স্কোয়াডে নতুন মুখ গতিময় পেসার নাহিদ রানা, এবং জ্বরের কারণে স্কোয়াডে জায়গা হলো না লিটন দাসের। তার জায়গায় সুযোগ পেয়েছে আরেক উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। চলুন দেখে নিই আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডের জন্য কেমন চমক দিয়ে স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নাম্বার 1, তানজিদ হাসান তামিম। নাম্বার 2, নাজমুল হোসেন শান্ত। নাম্বার 3, মেহেদি হাসান মিরাজ। নাম্বার 4, নাসুম আহমেদ। নাম্বার 5, তাওহিদ হৃদয়। নাম্বার 6, মাহমুদুল্লাহ রিয়াদ। নাম্বার 7, মুশফিকুর রহিম। নাম্বার 8, তাসকিন আহমেদ। নাম্বার 9, মুস্তাফিজুর রহমান। নাম্বার 10, শরীফুল ইসলাম। নাম্বার 11, নাহিদ রানা। নাম্বার 12, সৌম্য সরকার। নাম্বার 13, জাকির হাসান। নাম্বার 14, রিশাদ হুসাইন। নাম্বার 15, জাকের আলী ওনিক। আফগানিস্তানের বিপক্ষে সাকিব আল হাসান, লিটন দাস না থাকায় কেমন করবে বাংলাদেশ দল, জানান আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।